28 অক্টোবর ঢাকায় মহা সমাবেশ করেছিল বিএনপি, যাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। 28 অক্টোবর রাতে বিএনপির সংবাদ সম্মেলনের পর নয়াপল্টন কার্যালয়ে তালা দেওয়া হয়। শনিবার দুপুরেও সরজমিনে গিয়ে দেখা যায় কার্যালয়ের সামনে যথারীতি অবস্থান পুলিশ সদস্যদের। বিস্তারিত আফসারা নাজের প্রতিবেদনে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের আগের দিনও তালা ঝুলছে। 70 দিন হতে যাচ্ছে, বিএনপির কার্যালয়ে তালা পড়েছে। শনিবার সরেজমিনে দেখা যায় কার্যালয়ের সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। বিএনপির কার্যালয়ে পশ্চিম দিকে কাকরাইলের নাইটিংগেল মোড়েও পুলিশের অবস্থান রয়েছে। দৈনিক বাংলা মোড়েও পুলিশ রয়েছে। কার্যালয়ের সামনে সড়কে গাড়ি নিয়ে টহল দিচ্ছে পুলিশ। গত 28 অক্টোবর বিএনপির মহা সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। 28 অক্টোবরের পর থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবশেষ গতকাল শুক্রবার মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। কার্যালয়ের মূল ফটকে তালা লাগানো। নির্বাচন কমিশন সহ বিভিন্ন জায়গা থেকে আসা যেসব চিঠি এতদিন ফটকের ভেতরের অংশে প্লাস্টিকের চেয়ারে ছিল, সেগুলো নেই। নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় দলটির নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি। নয়াপল্টন কার্যালয়ের সামনে দায়িত্বরত পল্টন থানার পুলিশের উপপরিদর্শক রেহানুদ্দিন গণমাধ্যমকে জানান, কার্যালয়ের সামনের অবস্থা আগের মতোই রয়েছে, নেতাকর্মীদের কেউই আসে না। বিএনপির নেতাকর্মীদের পাওয়া গেলে গ্রেপ্তারের নির্দেশ আছে কিনা এমন প্রশ্নে রেহানুদ্দিন বলেন, তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তালা ঝুলিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপির লোকজনই তালা লাগিয়েছেন। দুই পক্ষে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে লাগানো তালার চাবির হদিস পাওয়া যায়নি। আফসারা নাজ, কালবেলা।